এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে তাপমাত্রা পাল্লা দিয়ে বাড়ছে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি জুন পেরিয়ে জুলাই তবে এখনো ভারী বৃষ্টির মুখ দেখল না দক্ষিণবঙ্গবাসী যার জেরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির বড় ঘাটতি রয়েছে অন্যদিকে সক্রিয় মৌসুমি অক্ষরেখা রাজ্য থেকে সরে গিয়েছে ফলস্বরূপ আজ থেকে আরো বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে বহাল থাকবে গরম আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির রয়েছে দক্ষিণবঙ্গে হুগলি দক্ষিণ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এইসব জেলায় তবে সামান্যই বৃষ্টি হবে পাশাপাশি দোসর হতে পারে বজ্রবিদ্যুৎ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া। অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন মৌসুমী বায়ু সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে বৃষ্টি কমেছে চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে সব বিভাগেই বিচ্ছিন্নভাবে কম বেশি বৃষ্টি থাকতে পারে তবে আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ দেশের বিভিন্ন অঞ্চলে এখন হঠাৎ মেঘের পর বৃষ্টি নামছে কিছুক্ষণ পরে মেঘ কেটে ফের দেখা মিলছে রোদের যেখানে বৃষ্টি কম সেখানেই ব্যবসা গরমের অস্বস্তি রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন মৌসুমি বায়ুর অক্ষরেখা পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তরবঙ্গ বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন রংপুর সিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে এদিকে শহর কলকাতায় মূলত আজ মেঘলা আকাশ থাকবে সঙ্গে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি তবে আলিপুর আবহাওয়া দপ্তরে পূর্বাভাস অনুযায়ী আপাতত সাত থেকে দশ দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহরে বরং বাতাসে পরিমাণ বেশি থাকায় জারি থাকবে অন্যদিকে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির রয়েছে দার্জিলিং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা পাশাপাশি উত্তরবঙ্গের চার জেলায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা উল্লেখ্য লাগাতার ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গে সেক্ষেত্রে ভারী বৃষ্টি পার্বত্য এলাকাগুলিতে ধসের আশঙ্কা থাকছে একই সঙ্গে আরো বাড়তে পারে উত্তরের নদীগুলি জলস্তর নিচু এলাকায় জমতে পারে জল পাশাপাশি মাঠের ফসলেরও ক্ষতি হতে পারে এক্ষেত্রে ক্ষেত্রে দুর্যোগের সময় মানুষকে নিরাপদ স্থানে থাকারই পরামর্শ দিচ্ছে আলিপুর আবহ দপ্তর ঘূর্ণাবর্ত রয়েছে অসম झारखंड ও গুজরাটে আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের অন্ধ্র প্রদেশ উপকূলের কাছাকাছি মৌসুমি অক্ষরেখা গঙ্গানগর হিসার দিল্লি দেহেরি দেহেরি হয়ে দিল্লি দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটকে পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যা বিদর্ভ মারাঠাওয়াড়া গুজরাট তেলেঙ্গানা কর্ণাটক কেরল এবং মাহেতে একই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় সিকিম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তামিলনাড়ু পন্ডিচেরি এলাকায়